घटना शुद्ध मेरे बिरक्त करे मेरा चोख मारे करबे ना कि पुरानो दिन थेके देखे आसछि मेरे पेछने शुद्ध घुर घुर करे घूर घूर करातना तला मेरा सामने पान ढाका घूरे मेरा छातना तला पान ढाका नहीं सात पा घूरे सात पाक छेलेरा मेयेदेर पेछने काँछाटा धरलो काँछाटा धरे सात पाक छातना तलाय घूरे सेई जने टोन करे बोलछे छेलेदेर एमन स्वभावधारा मेयेदेर पेछने घुरघुर करा से जे बियेर समय छातना तलाय घूरे भाई तारा छेले जदि खराब होलो प्रथम माला बोलो के पोरिये देय बोलो अच्छा बियेर समय माला के प्रथम पोराय गो छेलेरा पोराय ना मेयेरा पोराय देखो नारीर शक्ति होलो मूल शक्ति शक्तिर आधार मानेई नारी नारी मानेई प्रकृति प्रकृति मानेई मा आदिमा प्रकृति होती नारी सृष्टि ताहले मेयेरा आगे माला पोराबे ना कि छेलेरा पोराबे बरण करे निते हय मेयेदेरके आगे सत्य बोलते कि युवती नारी के बार बार करे एक दादा भाई बिरक्त कर बार बार करे बिरक्त करछे मेयेटा फोन दिए आछे ओर दिके ताकाछे ना बोले किछु तो एकटा करते होबे आमी विवाहिता हाते आछे शाखा सिथिते आछे सिंदूर तबुए केन बार बार बिरक्त करछे चिंता भावना करछे कि करे ठकाबो कि करे ठकाबो ओ छेलेटा एसे बोले ममता हाय मेरे जन एकटा चुमा दाओ ना भालोबेसे आमाई बुके तिने नाओ ना गलायलो जवाब परिष्कार करबे बोलो बोलो प्रियंका धोनी सकले ज्ञानी
কানে শুনিবে এই পর্যন্ত হলো তিন চার মিনিট গুলো সবাই বাহু তুলে বলুন শ্রী করুণী তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল কচি ভালো আছো এবারে যে প্রশ্ন দিয়েছে আর গম ভেঙ্গা আটা হয়ে যাবে যে প্রশ্ন দিয়েছি মেয়ে ছেলের গলায় মালা দিল বেটা ছেলে থরথর করে কাঁপতে কাঁপতে বেটা ছেলে মেয়ে হয়ে গেল আমাকে যদি কেউ মালা দেয় আমি পারবো না বাবা আমার মেশিন চেঞ্জ হয়ে যাবে আমি বাবা পারবো না আমার মেশিন পাল্টে যাবে তোমাকে এই সময় কে পড়াবে আমি বাবা বাবা আমার বাপে জন্মে আয় শুনি নাই প্রথম মদন তো নয় এরাকে মালা পড়াবে আমি বাবা বাবা আমার আজকে সাবধান হয়েছি কাকাকে আরো একবার বিয়ে দেওয়া যাবে ও কচি হতে পারে বেটা ছেলে মেয়ে হয়ে যায় বিয়ে হবে মালা পড়বে কি না পড়বে না তো মানে কি ব্যাপার কি কচি আমার মাথায় কাজ করে না হরে কৃষ্ণ আরে সত্যি তো ভেবে দেখুন পিসুমণিকে একটু আমি বলেছিলাম বলে পিসুমণিও বলে গেছে হাতের মালা পড়ে ছেলে নাকি কাঁপতে কাঁপতে মেতে চেঞ্জ পুরো পাল্টে গেছে মেয়ে থেকে রূপান্তরিত হয় বিয়ের সময় ছাতনা তলায় ছেলে মেয়ের গলায় মালা পড়ায় ঘুরি আবার মেয়ে ছেলের গলায় মালা পড়ায় কত নাচ গান হয় আবার বলতে কত নাচ গান হয় মেয়েরা ছেলের গলায় মালা দেয় হ্যাঁ কত যাত্রা হয়ে থাকে মেয়েরা ছেলের গলায় মালা দেয় হ্যাঁ কত বিভিন্ন মানে অনুষ্ঠান হয়ে থাকে মেয়েরা ছেলের গলায় মালা দেয় হ্যাঁ কত মদ কি বড় বড় মদ খাবা পিচি দিপা অনুষ্ঠান হয় মদ খাবা পিচি দিপা অনুষ্ঠান ওই বারাসাত থেকে আসতেছি ওইখানে মাইকে প্রচার করতেছি আর অল্প সময়ের মধ্যে আমাদের শুরু হয়ে যাবে বড় ধরনের মদ খাবা পিচি দিপা অনুষ্ঠান আমি বলি শালা ড্যান্স হাঙ্গামা বাউল যাত্রা থিয়েটার অনেক কিছু বলে ফাংশন বলে মদ খাবা পিচি টিপা অনুষ্ঠান এটা আবার কি বেরিয়েছে ও কোথায় বাবার অনুষ্ঠান বলছি এটা কি সকল বৌদিরা দাদারা হাসতেছে কেন গো কেন গো কেন গো বুঝতে পারি না রবি কুলু কবিত্বনাথের অনুষ্ঠান বুঝতে পারি না কচি কি ব্যাপার গো ও কাকা কেন হাসতেছে রবি গুরু না কবি গুরু কোনটা গো কবি গুরু ও বাবা আমার তো অত জ্ঞান নেই এনার কাছ থেকে যতটা একটু শিক্ষা নিয়েছি এত লেখা পড়া নেই মেয়েতে লেখা পড়া আছে ওদের লেখাপড়া নেই খুঁতি নাড়তে হবে লেখাপড়া করে কি হবে হ্যাঁ তোদের ঢুকাও বন্ধ হয়ে যাবে আরে ঢুকা মানে লক্ষীর ভান্ডারে টাকা ঢুকা এই এ বুঝেনি শুধু থানায় যা কথা বুঝেনি থানায় যা না সে হোক কচি ওই যে সেখানে বলছিল আর অল্প সময়ের মধ্যে আমাদের শুরু হয়ে যাবে বড় ধরনের মদ খাবা বিচি দিবা অনুষ্ঠান আরে আস্তে আস্তে ওটা প্রচার করছিল ওই যে ওখানে প্রচার করছিল তো মাইকে ঘোষণা করছিল জ্ঞানীগুণী যখন আসলে ওটা ওটা নয় মনোজ্ঞ বিচিত্রা অনুষ্ঠান ও ভুলটা কে আমার ভুল ও ভুলটা কার ভুল জানো আমার ভুল না যত ভুল মাইক বলার ভুল কেন মাইক বলার ভুল সেখানে প্রচার করতেছি আর অল্প সময়ের মধ্যেই আমাদের শুরু হয়ে যাবে বড় ধরনের মনোজ্ঞ বিচিত্রা অনুষ্ঠান আর মাইক দাদা মাইক বালা এমন ইকো ঘুরিয়েছে এমন ইকোর প্যাঁই দিয়েছে এই মাইক বালা ওই কে মাইক বালা ছিল অন্ধকার দেখি মাইক বালা এমন ইকো ঘুরিয়েছে মনোজ্ঞ বলতে গিয়ে মদ খাবা বিচিটিবা 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 কত বিচিত্রা অনুষ্ঠান হয় মেয়েরা ছেলের গলায় মালা দেয় কত যাত্রা হয় তাকে মেয়েরা ছেলের গলায় মালা দেয় বেটা ছেলে মেয়েও হয় সারা গাঁজা খড়ি কথা মো ছেলেদের বেটা ছেলে মেয়েও হয় তোর মাথা একবার চামড় গুলি দিব বেটা ছেলে একবার খুলেছে কত যাত্রা হয় তাকে নাচ গান ভেবে দেখো চিন্তা করে দেখো আরেকবার যদি না খোলাতে যাও নিজের মুখটা বন্ধ রাখো প্রথমে খুলে গিয়েছিল কাঁচাটা টেনে টেনে আমিও খুলে দেবো বুঝবে তখন বাজে কথা একদম তখন তো 200 টাকা জলে যাবে মেয়েদের নামে বাজে কথা বললেই গালে করে থাপ্পড় খাবে কি বলবো 200 টাকা জলে যাবে কেন বলতো বলো কেন যাবে না না কাপড় টানলে ঠাকুর দেখলে টাকা দিতে হবে কি আর কি এখানে গাল ঢাকি দিবো
সালা মেয়ে এত বলে আমরা সুন্দর ভালো হলো ভালো ছেলের গলায় মালা দিল বেটা ছেলে থরথর করে মেয়ে দেখো হয়ে যায় ছেলে মেয়ে হয় গন ভেঙে দেবো এবার তা যাই হোক রাত্রিবেলার বেশি কিছু বলবো না তবে কি বলবো এনাদের মুখ থেকে রাত্রি যত যাচ্ছে তত নিত্য নতুন ঘটনা শুনছি কালে কালে আর কত শুনবো ছেলে আমার মেয়ে হয় অনেক দেখেছি তোমাদের মতো কাকা রাধে রাধে তুমি ঘুঘু দেখেছো কখনো ঘুঘুর ফাঁদ দেখোনি কই বলো আজকে আমরা দুটো মেয়ে মিলে তোমাকে ঘুঘুর ফাঁদ দেখিয়েই ছাড়ব কই বলো তুমি আজকে কত বড় কবি আজ আজকে দেখা যাবে কি বলবো রাত্রে এনাদের কথা শুনে আমার মন পুড়ে যাচ্ছে কি রকম কি রকম কেমন জানো তাহলে শোনো ও গো আমার মন পুড়ে যায় ও গো আমার মন পুড়ে যায় মনে রাগে ও মা গো আসরে এই প্রতিবাদের কথা শুনে কচি আর কাঁদিস নি রে পিসিমণির কথা শুনে আমার মন পুড়ে যায় মন পুড়ে যায় মনের আগুনে প্রতিবাদীর কথা শুনে মন পুড়ে আচ্ছা ছেলেদেরকে কি বলতে চাই একটু কত ভালো ভালো ভাবনা ভেবেছিলাম যে ইনি হয়তো মেয়েদের নামে মানে আমাদের নামে আর বাজে কথা বলবে না না ছেলেরা ভালো কিন্তু আবার বাজে বাজে কথা বলছে তাই তোমাকে ভাবি এনাকে ভেবেছিলাম কমলা লেবু জয় মা কালী ভেবেছিলাম কমলা লেবু ওই এমন কুটকুটে ওলকে জানে আরে এই কুটকুটে ওলকে জানে আমার মন পুড়ে যায় মন পুড়ে যায় মনের আগুনে প্রতিবাদীর কথা শুনে মন পুড়ে যতই বড় হও না তোমরা কুটু কুটে ওল তোমাদের জন্য এসে গেছি বেগতে কথা শুনে মন পুড়ে যায়।
একটি ছেলেদেরকে কিছু বলো না ছেলেদেরকে সত্যিকারে ঠকাতে পারে কেন বলুন তো কোচির মাথার সাইজ খানা দেখুন এর মাথাটি কেমন জানেন বিউটি পাঁচিও নয় পুঁথিও নয় বিউটি মেয়েটি মেয়েটি পাঁচিও নয় পুঁথিও নয় দেখুন না দুয়ের বড় খাতা আর কাঠবিড়ালির পিচির মতো বিউটির মাথা দাদা গো খেতে আর শুইতে রাস্তার কুকুর এসে মেয়েটির মুখে দিবে মুতে তোমার মুখে দিবে মুতে গালে করে এক চড় খাবে আমরা কি মানে সেইটা খেয়ে কি রাস্তাঘাটে পড়ে থাকি যে কুকুর আমাদের মুখে মুতবে এর কথা রং ঢং দেখে আরো রং ঢং করবে এর কথাবার্তা রং ঢং দেখে আমার ছেলেদের কি হচ্ছে জানো কি হচ্ছে গো ওই এদের রং দেখে এদের মতো মেয়েদের রং দেখে ছেলেদের অঙ্গ জলে রে বলি হাই রে বিউটি কি কথা শোনালি রে বলি হাই রে বিউটি কি কথা শোনালি রে অনেক ছেলেদেরকে ভয় দেখাচ্ছ অনেক গভীর রাত্রি হয়েছে আগে সেই কথা বলো কে মা জননী তোমাদের মতো কে মা জননী কার গলায় মালা দিল কে সে বেটা ছেলে মেয়ে হলো সেই ছেলেটি আসলে কে কোন সময়ে মালা দিল কে কোন সময় মালা দিল আজকে বলো বলো বিউটি ধনী আজকে তুমি বলে যাবে আমার জ্ঞানী বনে সাথে মতো বিচার করে নেবে
শুনবে ইচ্ছে দেখেছে তাহলে ভক্তি তালে আছে বলো কাকার গদ গদ ভক্তি বলো কি আছে আসলে অনেক ভক্তি তা যাই হোক রাত্রিবেলা আসল ঘটনাটি পরিষ্কার করে ফেলি তাহলে পিসুমণি বলে গিয়েছে একটি ছেলে মেয়েতে রূপান্তরিত হয়েছে আবার বৌদিমণির নাকি হাতের মালা মায়েরা শুনুন প্রচুর গরম আমি জানি কয়েকদিন ধরে প্রচুর গরম তো তাই গরমে অনেকে একটু উঠতিছে বসতিছে ঘোরাফেরা করে আবার এসে বসতিছে দেখতে পাচ্ছি ভালো করে একটু শুনুন কে মা জননী কার গলায় মালা দিল কে সে ছেলে মেয়ে হলো তার কি প্রমাণ রইল শাস্ত্রে গ্রন্থে বইয়ে লেখা রয়েছে শাস্ত্র মত শুনবেন ভালো তাহলে একে একে শুনুন ভাই তাহলে পিসুমণি বলে গিয়েছিল হাতে সাঙ্গা মাথায় সিঁদুর বিবাহিত মহিলা বিবাহিত মহিলা বলতে কে কে ছিল মেয়েতে রূপান্তরিত হয়েছিল কে নামটি কে ছিল ভগবান কৃষ্ণচন্দ্র রাধা রানীর দেখো না কাছে গিয়েছিল দেখেছেন কথার প্রশ্ন কোথায় যাচ্ছে কথার উত্তর যাচ্ছে ওই জন্য বলে কবির কল্পনা এগুলো শুনতে হলে কষ্ট করতে হয় এখন তো আমাদের আপনাদের সকলের এখন চোখ অন্য রকম হয়ে গিয়েছে তো বুঝতে পেরেছি এত রাত হয়েছে বলে বুঝতে পারেন নটা থেকে বসে রয়েছে নটা পাঁচ দশ থেকে আরম্ভ হয়েছে তা নটা দশ থেকে আরম্ভ হয়েছে এখন বারোটা দশ মানে তিন ঘন্টা হাস্য কৌতুকের উপরে তিন ঘন্টা হয়ে গিয়েছে বুঝতে পারেন না তাই অনেকে একটু এদিক ওদিক উঠছে আবার এসে বসতেছে সেই চতুরের চূড়মণি যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণ যিনি আমাদের সৃষ্টি স্থিতি লয় বলের মালিক করণং করণং কর্তাতি কর্তা গহনে গুহ আজকে তার কথা শুনুন সকল কে কার গলায় মালা দিল কে মেয়ে হলো রাধে রাধে প্রভু দেখো এখন আগো দেখো না ওগো রাধা রানীর কাছে দেখো গেল আরে দূর থেকে কুটে ধ্বনি দেখিতে পাইল বুঝিল দেখতে পেল ভগবান কৃষ্ণচন্দ্র প্রভুই আমার গেছেন কোথায় রাধা রানীর সাথে দেখা করতে কারণ রাধা রানী ছিলেন আয়ান ঘোষের স্ত্রী তা পরের ঘরের বধূ তবে পরের ঘরে বধূ হওয়া সত্ত্বেও দেখবেন আমার ভগবান কৃষ্ণচন্দ্রের নামের সাথে রাধারানীর নামটি সংযুক্ত থাকে তাই তো তাই রাধারানী আর আমার ভগবান কৃষ্ণচন্দ্র চুপি চুপি করে দেখা করছেন আর উভয়ে মনের কথা প্রকাশ করছেন কৃষ্ণচন্দ্র রাধারানীর কাছে গেল এইবার এদিকে কথোপকথন চলছে অপর দিকে দূর থেকে দেখতে পেয়ে গেছে আমার কুটিলে ধ্বনি কুটিলে 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 আমার নামটা কুটিলে কুটিলে গেছিল বলো তো ওই জি রাধারানীর ননদি কুটিলে রাধারানীর ননদি নামটি ছিল কুকু কুটিলে আচ্ছা তারপর আমিও চুল কি এই ছাড়ব বৌদিমণি দেখতে পেয়ে গেছে বৌদিমণিকে সে আর থাকতে পারে বৌদিমণির কাছে সে গুটি গুটি পায়ে বলছে আরে বৌদিমণি ও বৌদিমণি তুমি এখানে কি করছো তুমি আমার দাদাকে বিয়ে করে এখনই কালকেশ্বর সঙ্গে তুমি প্রেম করছো গন্ডগোল করে ছাড়বো আজকে রে দাদাকে গিয়ে বলবো দাদাকে তোমাকে তোমাকে আমি আজকে দেখাচ্ছি মজা কেমন এখানে এই কালকেশ্বর সাথে প্রেম করা ভেবে দেখো আমাদের বড় শত্রু সেই নন্দের বেটা কালকেশ্বরকেই তুমি ধরে আমার প্রেম করছো যাচ্ছি আমি দাদার কাছে এই বলে কি করলেন কুটিলে ধ্বনি দেখুন না গো কি কাণ্ড করিল এটাই বল হরি বল সে দেখো বলিতে লাগিল
সেই ডাক্তারকে বলছে গো দাদা ও দাদা হরে কৃষ্ণ দাদা আমার কোথায় বললাম কি দাদা ছিলেন আয়ন ঘোষ আয়ন ঘোষ তখন ব্যস্ত ছিলেন অর্থাৎ মা কালীর পূজোতে আরাধনা অর্থাৎ পূজোতে বেশ মগ্ন হয়ে আছে মানে কালী মায়ের আরাধনা করছে শ্যামা কালী মায়ের পরম ভক্ত ছিলেন আয়ন ঘোষ আচ্ছা ভাই এদিকে পূজো করছেন খোঁচা লাগাতে এসেছে কুটিলে ধরে কুটিলে ধরে ডাক্তারকে বলছে ও দাদা রাজ দাদা খবর এনেছি কি জানো যাকে তুমি এত ভালোবাসো তোমার সেই রাধা রানী কি হয়েছে রে বোন কি হয়েছে তোমার বউ 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 কি করেছে আমার বউ রাধা রানী তোমার বউ কি করেছে জানো কি করছে কচি আমাদের সেই বড় শত্রু নন্দের বেটা কালকেষ্টর সাথে প্রেম করছে কই চল চল দাদা তো তখন মা কালীর পূজো করছিলেন এক নাগারে তবু এদিকে বলে যাচ্ছেন কুটিলাধিনী বলছে দাদা তুমি আমায় সর্বদা বলো আমি নাকি তোমার বউয়ের পেছনে লাগি তবে তুমি আজকে সচ্চক্ষে দেখবে চল দাদা তখন বলছে কোথায় চল তো দেখি গিয়ে কি ব্যাপারটা ঘুরছে ওদিকে এত করে বলছিস যখন এদিকে কুটির ধনি তার দাদাকে নিয়ে যাচ্ছেন রাধা রানীর কাছে আচ্ছা হরে কৃষ্ণ আর আর আমার রাধা রানী দূর থেকে দেখতে পেয়ে গেছে যে তাহার স্বামী তাহার দিকে এগিয়ে আসছে মা গু তাই রাধা রানী স্বামীকে দেখে দেখো না কাঁদিতে লাগিল তাই গৌর হরি বল हाथी नाते প্রমাণিত করবে কলঙ্কিনি আচ্ছা আচ্ছা ওগো প্রভু তুমি তো আমায় সব বিপদ থেকে উদ্ধার করো তাই এই বিপদ থেকে কি তুমি আমায় উদ্ধার করবে না রাজে ও বলো গো বলো জানা আমার প্রভু যুগল চরণ ধরে কাঁদতে কাঁদতে রাধা রানী আমায় এভাবে বলছে সঙ্গে সঙ্গে কি আমার প্রভু থাকতে পারে তাই ঘুরে বলছে গো রাধে ও রাধে তুমি এত মিছিমিছি করে কাঁদছো কেন কাজছো কেন বলো আর ভয় পাচ্ছো কেন ভগবান সব সহ্য করে না ভগবান ভক্তির অশ্রুজল নয়নজল আর ভক্তের অহংকার হরেই বল তাই রাধা রানীও তো আমার প্রভুর ভক্ত ছিলেন ভক্ত বলতে নিত্য নিত্য শৃঙ্গার করে প্রভুর চরণে আমার পুষ্প অর্জন করতে তাই কাছে আর বলছি যখন প্রভুকে জানাতে জানাতে প্রভু বলছে ও রাধে তুমি আর এভাবে কেঁদো না তুমি যদি এভাবে ভয় পাও আমি তোমাকে কেমন করে উদ্ধার করব ও রাধে বলছি চেয়ে দেখো হাতে রয়েছে তোমার একখানি মালা ওই মালাটি তুমি যদি আমার গলায় পরিয়ে দাও দেখবি রাধে সব সমস্যার সমাধান নিশ্চয়ই ঘটবে রাধা রানী আমার কি করলেন প্রভুর কথা শুনে রাধা রানী কৃষ্ণের গলায় দেখো না মালা পরাইল সঙ্গে সঙ্গে মা কালী হয়ে গেল
কি গো মায়ের আমার বাবা ঠাকুররা তাহলে কে মেয়ে হল চতুরে চুড়মণি প্রাণ গোবিন্দ কৃষ্ণচন্দ্র কৃষ্ণ কালী হয়েছিল ওই কারণে আপনারা বলেন যেই কৃষ্ণ সেই কালী যেই কৃষ্ণ সেই কালী অনেকে বলা বলি করেন আপনারা श्रीमती राधा रानी कृष्ण गलाय माला दिल कृष्णचंद्र मे गल कृष्ण कली गल से कथा आज के आपनारा श्रवण कर बेटा ऐले मे हल কৃষ্ণচন্দ্র মেয়ে হয়েছিল কালী মায়ের রূপ ধারণ করেছিল এই কালী মায়ের রূপ শ্যামা কালী মায়ের রূপ ধারণ করেছিল আজকে সেই কথা শ্রবণ করেছেন এই সেই রাধা কৃষ্ণের নিষ্কাম প্রেমের কথা শ্রবণ করেছেন সেই জন্য কি বলবো জানেন হরে কৃষ্ণ আমি বলবো যে ১২টার বেশি হয়ে গেছে তো ১২টা ১৫ ২০ হতে যায় এবার মনে প্রসাদ দিয়ে দিলে কত বেশি রাতে হলে আর প্রসাদ খাওয়াই অষ্টম প্রহর তোর হয় কীর্তন হয় হাজার হাজার লোক খেয়ে যায় কিন্তু আমাদের লোক ওখানে ও বাবা না না হায় এদিকের মত না এদিকে যে হবে ভক্ত আপনারা প্রচুর ভালো তাহলে ওই কারণে ওই দিকে যাচ্ছে আসছে সকলে প্রসাদ পাচ্ছে বুঝতে পেরেছি যে ১২:৩০টা বাইতে যা একটা খাওয়ার টাইম আছে তো খাওয়ার টাইম আছে অসময় খেলে বদ হজম হয় তাই অনেক সময় ধরে সকলে সুন্দরভাবে ওই যে প্রসাদ পাচ্ছেন প্রসাদ না পেয়ে কেউ বাড়ি যাবেন না হরে কৃষ্ণ তাহলে সে রাধা কৃষ্ণ নিষ্কাম প্রেমের কথা শ্রবণ করেছেন সেই জন্য কি বলে জানেন আরে প্রেম করেছে ভগবান প্রেম করেছে আমার রাধা সুন্দরী জলানিতে যাই যমুনা নয়ে গগরী প্রথম তলাই চিকন কালা বাজাই বাসরি প্রথম তলাই চিকন কালা বাজাই বাসরি কদম তলাই চিকন কালা বাজাই বাসরি কদম তলাই চিকন কালা বাজাই বাসরি